জোহনের দ্বিতীয় চিঠি। ঈশ্বর যাকে বেছে নিয়েছেন সেই মহিলা ও তার সন্তানদের কাছে, সেই বুড়ো নেতা আমি এই চিঠি লিখছি। ঈশ্বরের সত্যের দরুন আমি তোমাদের সবাইকে ভালোবাসি। কেবল যে আমি তোমাদের ভালোবাসি তা নয়, কিন্তু যারা ঈশ্বরের সত্য জানতে পেরেছে তারা সবাই তোমাদের ভালোবাসে। যে সত্য আমাদের অন্তরে আছে এবং চিরকাল ধরে আমাদের সঙ্গে থাকবে, সেই সত্যের জন্যই আমরা তোমাদের ভালোবাসি। পিতা ঈশ্বর এবং সেই পিতার পুত্র যীশু খ্রিস্টের কাছ থেকে সত্য ও ভালোবাসার মধ্য দিয়ে আশীর্বাদ, দয়া আর শান্তি আমাদের সঙ্গে থাকবে। সত্য ও ভালোবাসা, পিতা আমাদের যে আদেশ দিয়েছেন সেই অনুসারেই তোমার কয়েকটি ছেলে মেয়ে ঈশ্বরের সত্যের পথে চলছে দেখে আমি খুব আনন্দিত হয়েছি। আমরা যেন একে অন্যকে ভালোবাসি, এটাই হলো তোমার কাছে আমার অনুরোধ। আমি যা লিখছি তা কোনো নতুন আদেশ নয়, বরং এই আদেশ আমরা প্রথম থেকেই পেয়েছিলাম। ভালোবাসা হলো ঈশ্বরের আদেশ মতো চলা। তোমরা প্রথম থেকেই যে আদেশের কথা শুনে এসেছো সেই মতোই তোমরা ভালোবাসার পথে চলো। আমি এই আদেশ দিচ্ছি কারণ জগতে এমন অনেক লোক বের হয়েছে যারা ছলনা করে বেড়ায়। যীশুখ্রিস্ট যে মানুষ হয়ে এসেছিলেন তারা তা স্বীকার করে না। এই রকম লোকেরাই ছলনাকারী ও খ্রিস্টের শত্রু। তোমরা সতর্ক থাকো যাতে তোমাদের পরিশ্রমের ফল না হারিয়ে তোমরা পুরস্কারের সবটাই লাভ করতে পারো। যারা খ্রিস্টের দেওয়া শিক্ষার সীমা ছাড়িয়ে যায় এবং সেই শিক্ষায় স্থির থাকে না, ঈশ্বর তাদের অন্তরে থাকেন না। কিন্তু যে সেই শিক্ষায় স্থির থাকে তার অন্তরে পিতা এবং পুত্র দুজনেই থাকেন। যদি কেউ তোমাদের কাছে এসে সেই শিক্ষা না দেয়, তবে তোমাদের বাড়িতে তাকে গ্রহণ করো না এবং শুভেচ্ছাও জানাইও না। যে তাকে শুভেচ্ছা জানায় সে তার মন্দ কাজেরও ভাগ নেয়। যদিও তোমাদের কাছে আমার অনেক কথা বলবার ছিল, তবুও কাগজ ও কালিতে তা বলতে চাই না। তার চেয়ে তোমাদের কাছে গিয়ে মুখোমুখি কথা বলবার আশা আমি করি, যেন তোমাদের আনন্দ পূর্ণ হয়। ঈশ্বরের বাছাই করা তোমার বোনের ছেলে মেয়েরা তোমাকে শুভেচ্ছা জানাচ্ছে।